নমস্কার। আমি তাপসী, আজ আমি আপনাদেরকে গাজরের হালুয়া বানিয়ে দেখাবো। এখানে আমি গাজরটাকে ছিলে নিয়েছি, এটা আমার 1 কেজি গাজর আছে এখানে, আর এখানে আমার চিনি আছে 1 বাটি, আর এখানে কাজু কিশমিশ আছে। কিন্তু এই গাজরটাকে না আমি 2 ভাগ করে নেব। এটা আমি অর্ধেকটা দুধ দিয়ে বানিয়ে দেখাবো, অর্ধেকটা আমি খালি চিনি দিয়ে বানিয়ে দেখাবো। এখানে আমি এটা আধা এখানে উঠিয়ে রাখবো। এখানে আমি গ্যাস অন করেছি, এখানে একটা প্যান বসিয়েছি, এটাতে আমি ঘি দিয়ে দেব, 2 চামচের মতো ঘি দেব। 1 চামচ দিলাম, আর 1 চামচ ঘি দিয়ে দিলাম। এই ঘিটা গরম হয়ে গেলে গ্যাসের আঁচটা মিডিয়াম রেখে আমি এখানে 3টে তেজপাতা দিয়ে দিলাম। ঘিটা গরম হয়ে গেলে আমি এই যে গাজরটা যেটা পুড়ে রেখেছি এটা দিয়ে আমি ভাজবো। গাজরের মধ্যে একটা জল থাকে, তো ওই জলটা যতক্ষণ না শুকাবে আমি গ্যাসের আঁচটা মিডিয়াম করে এটাকে ভেজে নেব। দেখুন, আমার গাজরটা ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে, আর গাজরের মধ্যে যে জলটা ছিল সেটাও শুকিয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দুধ দেব। এই দেখুন, দুধটা আমি আগে থেকে এটা গাঢ় করে রেখেছি, পুরো মালাই হয়ে গেছে আমার দুধটার মধ্যে। এটার সাথে আমি গাজরটা দিয়ে দেব। এটা আমার 1 কেজি দুধ ছিল, এটা আমি গাঢ় করে এটা 500-600 গ্রামের মতন হয়েছে, পুরো মালাই মালাই হয়ে গেছে। এটার সাথে আমি গাজরটা দিয়ে আর একটু ফুটিয়ে শুকনো শুকনো করে নেব। দেখুন, আমার দুধটা শুকিয়ে গেছে, এটা অনেকটা গাঢ় গাঢ় হয়ে গেছে। এরপর আমি এখানে চিনি দেবো। এই বাটিতে যে আমি চিনিটা নিয়েছি এটা পুরোটা দেবো না, অর্ধেকটা দেবো। এটা 4 চামচের মতো আমি, 5 চামচের মতো আমি চিনি দিলাম, বেশি মিষ্টি হয়ে গেলেও খেতে ভালো লাগবে না। 5 চামচ চিনি দিলাম, আর এখানে আমি এলাচ গুঁড়ো করে রেখেছি, এলাচ গুঁড়োটা দিয়ে দিলাম। এলাচ গুঁড়োটা আপনি দিতেও পারেন, নাও পারেন, এটা টেস্টের জন্য দেওয়া। এটা আরেকটু আমি শুকনো করে এটা নামিয়ে দেবো। আমার গাজরের হালুয়া রেডি। আমি উপর থেকে ড্রাই ফ্রুট এখানে দিয়ে দিয়েছি। এটা খুব সহজ একটা রেসিপি, আপনারা বাড়িতে জরুর ট্রাই করবেন, খুব তাড়াতাড়ি এটা হয়ে যায়, বাচ্চাদের খুব ভালো লাগবে খেতে। আর আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, ধন্যবাদ। আমি যে অর্ধেকটা গাজর সাইড করে রেখেছিলাম এটা আমি এখন আপনাদেরকে দুধ ছাড়া বানিয়ে দেখাবো। দুধ দেবো না এটাতে, কিন্তু এটাতে একটু বেশি পরিমাণ ঘি পড়বে। আমি এখানে ঘি দিলাম, আর 1 চামচ দিচ্ছি, এখানে ঘি দিলাম। এই ঘিটা গরম হয়ে গেলে আমি এখানে 2টো তেজপাতা দিয়ে দিলাম। ঘিটা অল্প গরম হয়ে গেলে আমি, ঘিটা আমার গরম হয়ে গেছে, আমি এই গাজরটা যেটা রেখেছি অর্ধেকটা ওটা দিয়ে দিলাম। এটা আমি পুরো শুকনো করে ভেজে নেব, ভাজার পরে আমি এটাতে চিনি ড্রাই ফ্রুট সব মিলাবো। আমার গাজরটা ভাজা হয়ে গেছে, এ দেখুন কত সুন্দর ঘিও বেরিয়ে গেছে। এটা এরপর আমি এটাতে চিনি দেব, এটাতে আমি 4 চামচ চিনি দেবো। 1 চামচ দিলাম, 2 চামচ, 3 চামচ, 4 চামচ, 4 চামচ চিনি দিয়ে, এই চিনির থেকে তো একটু জল বেরোবে, এটা দিয়ে আমি ভালো করে শুকনো শুকনো করে নেব। আমার দুধ ছাড়া গাজরের হালুয়া রেডি। আমি দুধ দিই নি, এটাতে খুব টেস্ট হয়। দুধ দিয়ে না দিয়ে আপনারা একবার বানিয়ে দেখবেন, খুব খেতে ভালো লাগে। এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, ধন্যবাদ।